পরিক্রমা করতে করতে আমরা এখন চলে এসেছি চুঁচুড়ার অন্যতম হেভিওয়েট বারোয়াড়ি কারওয়ালা বিবেকানন্দ রোড সপ্তর্ষি ক্লাব সার্বজনীনে। এবার তারা 65তম বর্ষে পদার্পণ করেছে। আমরা পেয়ে গেছি এই পুজোর মেইন উদ্যোক্তাকে, তার থেকেই জেনে নেব এই পুজো সম্পর্কে। আপনার নাম ইন্দ্রবাবু, আপনাদের এই পুজো তো চুঁচুড়া শহরের বুকে অন্যতম একটি সেরা পুজো হিসেবে পরিগণিত হয়, তো এই বছরের কি থিম রয়েছে, ঠাকুরের কি বিশুদ্ধ রয়েছে বা করোনা বিধি সব কিছু মেনে কীভাবে সব অবস্থা পরিচালন করা হয়েছে সেই ব্যাপারে আপনি যদি আমাদের জানান। এই জায়গাতে সরকারি গাইডলাইন যেটা আছে থেকে আমরা শুনে নিলাম যে কারওয়ালা সার্বজনীন কিভাবে তাদের পুজো পরিকল্পনা সাজিয়েছে। আমি দেখতে পাচ্ছি যে তাদের প্রতিমা কৃষ্ণনগরের স্বনামধন্য শিল্পী সুবল পাল এবং রাজীব পালের ঠাকুর অতীব সুন্দর মাতৃ প্রতিমা তাদের এবার। এবং আমি নীলবাবু আপনার কাছ থেকে শুনে নেব যে এমনি পুজোর কটা দিন কীভাবে কাটবে, কী কী নিয়ম সব কিছু। সবচেয়ে বড় কথা, পুজো আমাদের তো স্বাভাবিক, গত বছর দিয়ে একটু অস্বাভাবিক অস্বাভাবিক বলতে যে গাইডলাইনগুলো আছে সরকারি আজকেও সন্ধ্যা থেকে গণপূর্ব আমাদের এখানে হাজার দেড় হাজার মাস্ক দিতে হবে, যারা মাস্ক ছাড়া নতুন জামা কাপড় পরেছে মাস্ক ছাড়া বেরিয়ে আমাদের এখন মানুষকে যেমন মণ্ডপ দর্শনের সুযোগ একটা মানুষ পাচ্ছে শুনে নিলাম যে কারওয়ালা সার্বজনীন কিভাবে তাদের পুজো পরিকল্পনা সাজিয়েছেন এবং এইভাবে তারা 65তম বর্ষে পদার্পণ করেছে বিবেকানন্দ রোড সপ্তর্ষি ক্লাব সার্বজনীন থেকে। আমি কল্প প্রলিপ্ত নিউজ।